আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি মোটামুটি ভালোই আছি। আজকে তো ভাইয়া নেই, তো আজকে আমি সন্ধ্যা নাস্তা করতে বসেছি। তো আমি কী কী খাবো দেখিনি, তো আমি আজকে খাবো আলুর দম, মানে হচ্ছে ডিম একটা পোস্ট করা সালাদ, আছে বাসায় তৈরি করা পরোটা, এটা এটা সন্ধ্যা নাস্তা হিসেবে বাসায় তৈরি করা হয়েছে। তো খাওয়া শুরু করি। ধনিয়া পাতা দিচ্ছি, সাথে টমেটো আছে, ঝালঝাল হয়েছে, ভালো হয়েছে। অনেক হয়তো জানতে চাইছেন যে শুটকিটা কীভাবে রান্না করে, আসলে কিন্তু খুবই সোজা, আপনি কিন্তু খেতে চান না, এটা একটা ব্যাড হ্যাবিট। খুবই ভালো একটা খাবার, খুবই পুষ্টিকর একটা খাবার। শুটকিতে অনেক আয়রন আছে, তো শুটকিটা খুবই সহজ। কিন্তু রান্নাটা উপকরণ হচ্ছে পেঁয়াজ লাগবে, হলুদ, মরিচ, লবণ, তেল, তারপরে সিম আলু তো মাস্ট। আপনারা বেগুন দিয়েও তো রাঁধতে পারেন শুটকি, শুটকি কিন্তু খুব ভালো লাগে। চিচিঙ্গা, আলু, বেগুন, সিম, তারা আর একটা কতগুলো ভেজিটেবল আছে, ওগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো পেঁয়াজটাকে তেলে কষিয়ে হলুদ মরিচ দিয়ে, মানে মশলা যেভাবে কষায় অন্যান্য কারির ওভাবে কষাবেন। শুটকি কিন্তু ভেজে রাখতে হবে আগে থেকে, তো ওইভাবে শুটকিটাকে কষাবেন। মশলার সাথে পরে ভেজিটেবলটা দিয়ে নাচার একটু ঝোল দিয়ে দেবেন। পটাগুলো খুবই সফট, তেল দেওয়া মানে আছে তো। আর ডিম দিয়ে পরোটা খুবই ভালো লাগে, খুব টেস্ট।
টেস্ট। আলুর দমটা লুচির সাথে ভালো লাগে, পটার সাথে বেস্ট। দেখছেন কত সফট তুলার মতো।
আমি তোর আলুর দম ঢুকাই নিছি। তো বন্ধুরা, আজকে এখানে বিদে নিচ্ছি। খুব মাস্তি করে খেলাম। তোমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করিয়েন। তো আজকে এ পর্যন্তই, বিদায়, আল্লাহ হাফেজ।